গণতন্ত্রের মেয়র তুমি জবাবদার যাই জবাবদার এই তো হাউজের ভেতর গণতন্ত্র আক্রান্ত মেয়র তুমি জবাবদার ঠিক কি বলেছিল আগের বার আক্রান্ত হয়েছে আজ আক্রান্ত গত এক সপ্তাহ এক মাস আগে হাউজে আমরা একটা প্রস্তাব এনেছি সেদিন এমআইসি ছিলেন না বাচ্চাদের জামা কাপড় কেনা রেনকোট কেনায় দুর্নীতি সেইটা আজকে সেটা আজকে উঠেছিল সেটা উঠবে জেনে যেখানে আমরা দেখেছি রুমানা খাতুন বলে একজন আমরা দেখেছি আমরা দেখেছি এ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং আমরা দেখেছি তিনি সিএম অব্দি কমপ্লেন করেছেন আজকে এই অভিযোগটা উঠবে বলে একদম অকারণে ইন ইউর প্রেজেন্স চেয়ারম্যান মেয়রের সামনে আমরা আক্রান্ত হয়েছি আপনারা দেখেছেন গায়ে হাত তুলেছে সরাসরি আমি আক্রান্ত হয়েছি আমার সহকর্মী বিজয় দা আক্রান্ত হয়েছে দিদিকেও ঠেলাঠেলি হয়েছে আপনারা দেখেছেন সব কাউন্সিলর ছিল ওই কিনা মন্নাম আসিফ বসু আরো সব আমি নতুন আমি সবাইকে চিনি না আমার বড় লোটার নাম কি মহেশ এরা সহ মহেশ শর্মা সহ আরো আমি সবার নাম জানি না ওদের তো তারা সকলে মিলে একাত করেছে পুরনো কাউন্সিলাররা তারা আমার বাবাকে তুলে ধরা পড়বে এদের লজ্জা থাকা উচিত মানে আমার বাবা 25 বছর কাউন্সিলর ছিলেন কেউ চোর বলতে পারিনি এরা সব পাকা চোর দুর্নীতির অভিযোগ করেছিলাম যাতে অভিযোগের আগে বেরিয়ে যায় তার জন্য হামলা আমরা তাই বেরোইনি এবারে কোন প্রশ্ন ছিল